আজকে আমরা শুরু করছি কোর্সে দেখি ট্যারোর ভেদ বলে একটা চ্যাপ্টার আছে, সেই ভেদ চ্যাপ্টারটা থেকে আমরা শুরু করছি। এই ভেদ শুরু করার আগে আমাকে দুটো জিনিস জানতে হবে, কী কী ভেদ হচ্ছে। দুটো প্রকারের হয়, একটা হচ্ছে সরল ভেদ আর একটা হচ্ছে যৌগিক ভেদ। ভেদের সবকটা অঙ্কর ধরনই হচ্ছে তোকে একটা কনস্ট্যান্ট ধরতে হবে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ধরতে হবে, আর সেই কনস্ট্যান্টের ওপর একটা ভ্যালু বের করে নিয়ে সেটাকে নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তাহলে অঙ্কটা দেখা যাক। ধর আমরা বলে দিলাম যে এ আর বি দুখানা রাশি, ঠিক আছে। তাহলে এ আর বি দুখানা হচ্ছে রাশি, এ আর বি হচ্ছে দুটো রাশি। এই দুটো রাশিকে যদি আমরা বলি সরল ভেদে আছে, কি বললাম, সরল ভেদ। সরল ভেদে যদি থাকে, সরল ভেদ থাকলে তাদের ইকুয়েশনটা হয়ে যাবে এ ভ্যারিজেস হচ্ছে বি, ঠিক আছে। এইটাকে বলা হয় ভ্যারিজ চিহ্ন বা ভেদ চিহ্ন বলা হয়। এই ভ্যারিজটা যখন উঠে যায় তখন এটা হয়ে যাবে এ ইকুয়ালস টু কে বি। এই যে কেটা আমরা একটা ধরে নিলাম, মানে ভ্যারিজটা উঠে গেলে আমার ইকুয়াল টু একটা কে কনস্ট্যান্ট চলে আসবে। তার মানে এখানে লিখে দিতে হবে কে হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক, একটা অশূন্য ভেদ ধ্রুবক যেটাকে বলা হয়, ঠিক আছে। কারণ একটা ভেদ থেকে আসছে, ওই কনস্ট্যান্টটা নেওয়া হচ্ছে বলে, তো ওই জন্য ওটার নাম হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার প্রশ্ন হচ্ছে, দাদা কি শুধু এখানে কেই নিতে পারবো, আমরা কি অন্য কোনো সংখ্যা নিতে পারবো না? চেষ্টা করা হয় কে দিয়ে অঙ্কটা শুরু করতে, কে কে ওয়ান কে টু কে থ্রি, আর অঙ্কগুলো সবকটা ধরনের হচ্ছে একটা গোঁজামিল মার্কা, মানে একটা কিছু ধরলাম কে কে ওয়ান, তারপর আবার পরটা থেকে কে টু, তারপর যেন তেন প্রকারটা যা করে প্রমাণ করে দেওয়ার, ঠিক আছে। কোনো যৌক্তিক থাকে না অঙ্কগুলোর মধ্যে, তো অঙ্কগুলো যখন করবো তখন আমি বুঝতে পারবো। তো এটা হচ্ছে যদি সরল ভেদ থাকে তার একটা জিনিস বললাম। আর নেক্সট যেটা বোঝাবো সেটা হচ্ছে এ আর বি সেম টু সেমভাবেই কিন্তু রয়েছে, এবং তারা রয়েছে হচ্ছে ব্যস্ত ভেদে। তার মানে তারা যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, এ ভ্যারিজেস হচ্ছে ওয়ান বাই বি, অর্থাৎ এ যখন বাড়বে বিটা কিন্তু কমে যাবে। ধর তাহলে যখন ভ্যারিজটা উঠিয়ে দিচ্ছি তার মানে কি যাবে, এ ইকুয়ালস টু কী হবে, কে ইন্টু ওয়ান বাই বি লিখতে পারি। তাহলে এর সাথে বিটা কি হয়ে গেল, কনস্ট্যান্ট হয়ে গেল, তার মানে লিখতে পারি কি এ বি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে কি যে দুটো জিনিস থাকবে সেটা অল টাইম কনস্ট্যান্ট থাকবে। তো এটা দেখলে বুঝতে পারছিস, এই যদি বেড়ে যায় তার মানে বি কমাতে হবে, বি বেড়ে গেলে এ কমাতে হবে। তার মানে আবার সেম টু সেমভাবে আমি আর লিখলাম না, ওই আগের লাইনের মতো কে এর ভ্যালুটা হচ্ছে এ অশূন্য ভেদ্রুবক, ঠিক আছে। তো এইখানে দেখবি প্রথম দুখানা অঙ্ক আছে কোষে, দেখি ১৩ শুরু হচ্ছে, একটা এক নম্বর অঙ্ক একটা দু নম্বর অঙ্ক। আমাদের কিছু কিছু সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলো দেখে আমাদের বুঝতে হবে কি যে এরা সরল ভেদে আছে নাকি যৌগিক ভেদে আছে। তাহলে আমরা কোষে দেখি ১৩টা শুরু করা যাক। দেখ শুরু করছি কোষে দেখি ১৩র এক নম্বর অঙ্ক। এক নম্বর অঙ্কে বলা হয়েছে এ আর বি কিছু নাম্বার দেওয়া আছে। দেখ এর এখানে কিছু নাম্বার দিয়েছে, বিতে কিছু নাম্বার দেওয়া আছে। তাহলে দেখ এ আর বি এর কিছু নম্বরগুলো কীরকম কীরকম দিয়েছে। ফার্স্টে দেখ এতে লিখেছে ২৫, বিতে লেখা আছে ১০, এতে লেখা আছে ৩০, বিতে লেখা আছে ১২, এতে লেখা আছে ৪৫, বিতে লেখা আছে ১৮, এতে লেখা হচ্ছে ২৫০, আর নিচে লেখা আছে হচ্ছে ১০০। তার মানে দেখ এইখানের ওপর ডিপেন্ড করছে, আমাকে লিখতে হবে যে এখানে কোনটা, মানে এটা সরল ভেদে আছে নাকি ব্যস্ত ভেদে আছে। আচ্ছা ধর এখানে এ আর বি, ধর যদি আমরা গুণ করি এর সাথে বিটাকে যদি মনে মনে গুণ করলাম, তার মানে দেখ কত হবে, ২৫ গুণ ১০, তার মানে কত হবে ২৫০, তাই তো, ক্লিয়ার। আচ্ছা আর একটা ধর পরের এ আর বিটাকে গুণ করছি, দেখ কী কী সংখ্যা আছে, ৩০ আর ১২, তাহলে ৩০ আর ১২টাকে যদি গুণ করি কত হচ্ছে, ৩৬০। তাহলে আমার কি দেখ সংখ্যা দুটো সমান হচ্ছে, হচ্ছে না। তাই জন্য আমরা কি করব, আমরা এটাকে গ্রহণ করব না, তাহলে এটা যেহেতু মেলানো যাচ্ছে না, কারণ আমার দরকার কি কে বা কনস্ট্যান্ট যেটা আসবে সেটা যেন অল টাইম ধ্রুবক হয়, মানে প্রত্যেকটার ক্ষেত্রেই ধ্রুবক হতে হবে। তাই জন্য দেখ এ আর বিকে গুণ করে হচ্ছে না, তাহলে আমরা কি করব, এ বাই বি করব। এ বাই বি করলে কীরকম হবে, দেখ ২৫ বাই ১০, দেখ ৫ দিয়ে যদি কাটাকুটি করি কত হবে, ৫ বাই ২। সেম টু সেমভাবে পরেরটা ৩০ বাই ১২, ৩০ ৬কে দিয়ে যদি ভাগ করি, ৬ দিয়ে ভাগ করলে কত হবে, ৫, ৬ দুগুণে হচ্ছে ১২। সেম টু সেমভাবে বলতে পারি কি ৪৫ বাই ১৮, ৯ দিয়ে দেখ ৫ রং ৪৫, ৯ দুগুণে হচ্ছে ১৮, প্লাস হচ্ছে ২৫০ বাই নিচে হচ্ছে ১০০। যদি ৫০ দিয়ে কাটাকুটি করি, ৫০ দিয়ে ৫ ২৫ হচ্ছে ২৫০, এই সরি ৫০ ইন্টু ৫ মানে হচ্ছে ২৫০, ৫০কে ২ দিয়ে কাটলে হচ্ছে ১০০, ঠিক আছে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তার মানে লিখে দিলাম
তাহলে এখানে দেখো কোশ্চেনে বলে দিয়েছে কি যে ভেদ ধ্রুবকের মান কত, তার মানে বুঝতেই পারছিস এটা পাশে লিখে রাখবি, তার মানে ধ্রুবক হচ্ছে দেখ সবার ক্ষেত্রে যেটা কনস্ট্যান্ট মানে কত 5/2, তাহলে লিখে দিলাম ধ্রুবকটা হচ্ছে 5/2। আর তার মানে এটা কি সম্পর্কে হবে, এ বাই বি ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট, যেটাকে আমরা উল্টে যদি ক্রস গুণ করে দিই তার মানে কি লিখতে পারি, এ ইকুয়াল টু কে বি, ঠিক আছে, মানে একটা ব্যাকওয়ার্ড প্রসেস করছি, তার মানে কেটে যদি তুলে দিই তার মানে কীরকম হয়ে যাবে, এ ভ্যারিজেস বি, তাই তো? তার মানে এ ভ্যারিজেস বিটা কি সম্পর্ক ছিল, সরল না সরল না ব্যস্ত, তাহলে সরল ভেদে হবে, ঠিক আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে কি সরল ভেদে আছে, তাহলে এটাই হচ্ছে আনসার, ঠিক আছে, তাহলে এই অঙ্কটা হচ্ছে সরল ভেদে থাকবে। আর যদি গুণ করে কনস্ট্যান্ট বানানো হয় তাহলে সেটা হয়ে যাবে ব্যস্ত ভেদে, ঠিক আছে। পরবর্তী অঙ্ক দুইয়েরটা দেখ, দুইয়ের অঙ্কটার ক্ষেত্রে এক্স আর ওয়াই এর কিছু কিছু ভ্যালু বলে দিয়েছে, আমি লিখলাম দেখ এক্স বাই ওয়াই, আমি এখানে এবার ভ্যালুগুলোকে পুট করছি, দেখ এমন দেখ ওপরে কত আছে দেখ 18, নিচে আছে 3, তো ওপরে আছে 8, নিচে আছে 27/4, তারপরেরটা হচ্ছে কি 8 তো হয়ে গেল, তারপর হচ্ছে 12, 9/2, এখানে আছে 12, এখানে হচ্ছে 9/2, আচ্ছা তারপরেরটা হচ্ছে 6 আর 9, তার মানে এরকম হচ্ছে নম্বরটা দেওয়া আছে। তাহলে দেখ ফার্স্ট অফ অল আমি কী করবো, আমি তো জানি না এটা কী কী সম্পর্ক হবে, মানে সরল নাকি ব্যস্ত সেটা আমরা জানি না, তাই জন্য আমরা কী করবো এক্স বাই ওয়াই করবো। দেখ কত হয় 18/3 করবো, ঠিক আছে, 18/3 মানে হচ্ছে কত হয় 6 হয়। পরেরটা দেখ কত আছে, আমি ধর লাস্টের পার্টটা করছি, ঠিক আছে, আমার যেটা সুবিধা হচ্ছে দেখ 6/9, 6/9 করলে দেখ 3 × 2 = 6, 3 × 3 = 9, মিলছে কি মিলছে না, তাই জন্য অঙ্কটা কিন্তু এই প্রসেসে করা যাবে না, ঠিক আছে, ওই জন্য আমরা দেখ এটাকে মুছে দিলাম। আমরা কি করব, আমরা এটাকে গুণ প্রসেসে করব। গুণ প্রসেসে করা মানে কীরকম হয়, যেমন দেখ এক্সের সাথে ওয়াইটাকে যদি গুণ করি, ওই জন্য দেখ 18-এর সঙ্গে 3টাকে গুণ করব, তাহলে কত হলো 3 × 18 = 54। পরেরটা দেখ 8 × 27/4, তাহলে দেখ 4কে 8 দিয়ে কাটলে কত হয় 2, 27 × 2 = 54। তারপরটা কত বলছে 12 × 9/2, 2 দিয়ে 12 কাটলে কত হয় 6, 6×9 = 54। তারপরেরটা এমনিই দিয়ে দিয়েছে 6×9 হচ্ছে কত হয় 54, তার মানে দেখ সবকটাই কিন্তু গুণ করে আমার কনস্ট্যান্ট এসছে, তার মানে আমার এখানে তার মানে বুঝতেই পারছিস যে ভেদ্রুবক কোনটা, ভেদ্রুবক হচ্ছে 54, ক্লিয়ার। আর যদিও এটা চাইনি, আমাকে শুধু বার করতে বলেছে কোন ভেদ সম্পর্ক, ওই জন্য আমরা কি করব, দেখ এক্স গুণ ওয়াই মানে যেটাকে বলা হচ্ছে কি এক্স ওয়াই, এই এক্স ওয়াইটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, তার মানে আমরা বলে দিতে পারি কি এক্স ইকুয়াল টু কে বাই ওয়াই, ঠিক আছে, মানে যেটা আমরা শুরু করেছিলাম তার ব্যাক প্রসেস করছি, তার মানে এক্স ভ্যারিজেস এটাকে আমরা লিখতে পারি কি 1/y, তার মানে এটা কি সম্পর্ক বোঝায়, ব্যস্ত সম্পর্ক, তার মানে এটা রয়েছে হচ্ছে ব্যস্ত ভেদে রয়েছে, ঠিক আছে। চলে যাচ্ছি আমরা পরবর্তী অঙ্ক তিনেরটা, শুরু করছি দেখ তিনের একেরটা, লেখা আছে দেখ বিপিন কাকু ট্যাক্সি নিয়ে যাচ্ছে, সেটা 25 মিনিটে 14 কিলোমিটার পথ যায়, এবং সেই ট্যাক্সিটি একই গতিবেগ নিয়ে 5 ঘন্টায় কতটা পথ যাবে, ভেদ তত্ত্ব প্রয়োগ করে করে, অনেকটা ঐকিক নিয়মের মতো অঙ্ক, বাট আমাকে কিন্তু করতে হবে ভেদ তত্ত্ব প্রয়োগ করে, ভেদ তত্ত্ব মানে আমাকে হয় সরল ভেদ অথবা হচ্ছে ব্যস্ত ভেদ, এইভাবে অঙ্কটা করতে হবে। তো অঙ্কটা শুরু করছি, যেমন দেখ কী কী লেখা আছে, একটা হচ্ছে ধর আমি যে কোনোভাবে ধরে নিলাম, ধর একটা এ লেখা আছে হচ্ছে কী জিনিস 25 মিনিট, তাই তো, এটাকে লিখলাম 25 মিনিট, বিটা হচ্ছে দেখ কত দূরত্ব বলে দিয়েছে 14 কিলোমিটার পথ গেছে, ঠিক আছে 14 কিলোমিটার, তার মানে আমি কোনটাকে কী জিনিস ধরলাম, তাহলে লিখে দিলাম সময়টাকে ধরছি 25 মিনিট, মানে সময়টাকে আমি ধরলাম হচ্ছে এ, আর দূরত্বটাকে বলা হচ্ছে কি বি, তার মানে বুঝতেই পারছিস কী লেখা যেতে পারে, লেখা যেতে পারে যে সময় বাড়লে, এবার দেখ সময়টা এখানে কত ছিল 25 মিনিট, বইতে দেওয়া আছে কত দেখ 5 ঘন্টা, তো স্বাভাবিক বুঝতেই পারছিস যে অঙ্কের রেজাল্টটা কিন্তু বেড়ে যাবে, তাই জন্য দেখ লেখা আছে সময় বাড়লে দূরত্ব কিন্তু বাড়বে, তাহলে যখন বাড়লে বাড়বে যখন এরকম হয় তখন আমরা কী সম্পর্ক বলি, সরল সম্পর্ক, ওই জন্য তখন দেখবি এটা হবে কি লিখে দেবো সরল সম্পর্ক হবে, তাহলে সরল সম্পর্ক হবে, তার মানে সম্পর্কটা কীরকম হবে, দেখ এ ভ্যারিজেস হচ্ছে বি লিখলাম, এ ভ্যারিজেস বিটা লেখার পর তাহলে আমরা লিখে দিলাম কি এ ইকুয়াল টু কে বি, পাশে লিখে দিবি কে ইকুয়াল টু হচ্ছে অশূন্য ভেদ্রুবক, ঠিক আছে, কে হচ্ছে কি অশূন্য ভেদ্রুবক। এছাড়া আমাকে আর কী কী লিখতে হবে, তার মানে দেখ এ বাই বি ইকুয়াল টু আমরা কী লিখতে পারি কনস্ট্যান্ট, এই যে বিটাকে আমি নিচে নামিয়ে রাখলাম,
তাহলে দেখ এই কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা কত পাবো। তাহলে এটা হচ্ছে কি সময়, আমি ওপরে লিখেছি কত দেখ 25, তার মানে ওপরেটাকে লিখলাম 25, বি এর ভ্যালুটা লেখা আছে দেখ 14, তাহলে নিচে লিখে দিলাম বি এর ভ্যালুটা হচ্ছে 14, তাহলে 25/14 ভ্যালুটা হচ্ছে কিন্তু কে বেরিয়ে গেল। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা এর পাশে আরেকটু অংশ নিয়ে করব, ঠিক আছে, মানে এটার অঙ্কটার পাশেই করছি, ঠিক আছে। তাহলে আমরা কি লাইন পেয়েছি, এ ইকুয়ালস টু হচ্ছে কে বি, তাহলে এ ইকুয়ালস টু হচ্ছে কে বি। পরের সমীকরণটা দেখ, এটা কিন্তু পেয়ে গেছি, কারণ এটা কি ধরা আছে 25 মিনিট, আমাকে নতুনভাবে সমীকরণে এ কত বলা আছে, এ লেখা হচ্ছে 5 ঘন্টা, যেহেতু প্রশ্নে অঙ্কটা প্রথমে মিনিটে আছে, তাই জন্য 5 ঘন্টাটাকে আমি কী করব, মিনিটে কনভার্ট করে নেব। তাহলে কত হবে, 5×6=30, মানে 300 মিনিট, ঠিক আছে। যেহেতু অঙ্কের প্রশ্নটা হচ্ছে এটা মিনিটে ছিল, তাই জন্য আমাকে এখানে এটা মিনিটে কনভার্ট করলাম। তার মানে দেখ এটা হচ্ছে কত, 300 মিনিট, ঠিক আছে। কেটা কত, কেটা হচ্ছে 25/14, বি এর ভ্যালু কিন্তু আমরা জানি না। ক্লিয়ার? বি এর ভ্যালুটা না জানার জন্য তাহলে এটা কত হবে, 300 × 25/14 এদিকে আসলে কি হবে, উল্টে যাবে, তার মানে হবে কত, 14/25, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বি এর ভ্যালু। তাহলে 25 দিয়ে 300 কাটলে কত হয়, 12, 12 সাথে 14 গুণ করলে হয়ে যায় 168। তাহলে উত্তর হয়ে যাচ্ছে কত, 168 হচ্ছে বি এর ভ্যালু, কারণ বিটা কি ধরা ছিল, কিলোমিটারে আনসারটা ছিল। তাহলে দেখ আমরা সবার লাস্ট লাইনে লিখে দেবো যে কতটা পথ গেছেন, তাহলে লিখে দেবো যে পথ যাবেন 168 কিলোমিটার। বুঝতে পেরেছিস, এইটা হচ্ছে আনসারটা। তো এর পরবর্তী অঙ্ক হচ্ছে তিন, এটা হচ্ছে তিনের এক একটা হলো, চলে যাবো আমরা পরে 3-এর 2 নম্বর অঙ্কে। 3-এর 2-এর অঙ্কটা করছি, দেখ লেখা আছে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে একজন এক বাক্স সন্দেশ সমানভাবে ভাগ করে দিলাম, যেখানে প্রত্যেকে 5টা করে গোটা সন্দেশ পেল। এবার বলছে শিশুর সংখ্যা 4 জন কমে গেছে, তাহলে প্রত্যেকে কতগুলো সন্দেশ পাবে। তার মানে দেখ আমি লিখলাম হচ্ছে যে ধরি সন্দেশ ইকুয়াল টু হচ্ছে, মানে সন্দেশের সংখ্যাটাকে আমি এ ধরে নিচ্ছি, ঠিক আছে, বা সবথেকে ভালো শিশুটাকে আগে আমি এ ধরছি, ঠিক আছে। তাহলে শিশুটাকে আমি ধরে নিলাম হচ্ছে এ, আর সন্দেশটাকে ধরে নিলাম হচ্ছে বি। তার মানে প্রথমে যেটা যার ভ্যালু সেটা টুকে দিচ্ছি, তাহলে শিশুর ভ্যালুটা কত, 24 জন, আর সন্দেশের ভ্যালু হচ্ছে কটা করে পাচ্ছে, 5টা করে পাচ্ছে। তাহলে বুঝতেই পারছিস, এটা নর্মালি নিজেরা হিসাব করে দেখ, শিশু যদি সংখ্যা বেড়ে যায় তো আমার মিষ্টিটা তো কনস্ট্যান্ট, মিষ্টিটা কতগুলো করে পাচ্ছিলো, 5টা করে পাচ্ছিলো, আমার হঠাৎ করে শিশু কমে গেল, তাহলে মিষ্টি সবাই একটু বেশি করে পাবে, আর যদি বেড়ে যায় তাহলে মিষ্টি সবাই কম করে পাবে, ঠিক আছে। তাই জন্য দেখ এখানে লিখে দিলাম যে শিশু বাড়লে, মানে আলটিমেটলি শিশুর সংখ্যা বাড়লে মিষ্টি কমবে। তার মানে কি, আমার প্রশ্নে কি শিশু সংখ্যা বেড়েছে, আমার কিন্তু বলছে 4 জন কমে গেছে, তাহলে আমি ওটাও লিখে দেবো যে শিশুর সংখ্যা কমলে মিষ্টি বাড়বে। তার মানে এটা বুঝতে পারছিস, একটা বাড়ছে একটা কমছে, তার মানে এটা কী সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, ব্যস্ত সম্পর্ক তার মানে হতে গেলে আমরা কীরমভাবে লিখব, অর্থাৎ লিখব হচ্ছে এ ভ্যারিজেস হচ্ছে 1/b, তাই তো। তার মানে লিখতে পারি কি, এ ইকুয়ালস টু হচ্ছে k/b, মানে যদি ক্রস গুণ করে দিই কত বেরিয়ে আসবে, এ বি ইকুয়াল টু হচ্ছে আমার কনস্ট্যান্ট, ঠিক আছে, এ বি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা হচ্ছে 24, আর বি এর ভ্যালুটা কত, 5, তাহলে 5×24 হচ্ছে কত হয়, 120, তাহলে এই 120টা হচ্ছে আমার কে এর ভ্যালু, ঠিক আছে, কনস্ট্যান্টের ভ্যালুটা পেয়ে গেলাম। আমি এর পাশে করছি, দেখ বলে দিয়েছি শিশুর সংখ্যা 4 জন কমে গেছে, তাহলে দেখ শিশুটা আমরা কত ধরা ছিল, এটা ধরা ছিল, তার মানে এ ইকুয়ালস টু কত হবে, দেখ শিশু সংখ্যা 4 জন কমে গেছে, তার মানে 24-4 মানে কত হচ্ছে 20 জন, বি এটা আনসার বের করতে হবে, তাহলে বিটা হচ্ছে কোয়েশ্চেন নট। তাহলে সেম টু সেমভাবে লিখে দেবো এ ইকুয়ালস টু হচ্ছে কি, k/b, তার মানে আমি ক্রস গুণ করে দিলাম, তার মানে কিরমভাবে লিখতে পারি, a/k, ঠিক আছে, সরি, তার মানে লিখে দিলাম এ বি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, তাই তো, এ বি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, ক্রস গুণ করে দিলাম। নেক্সট কী করবো, এটা হচ্ছে দেখ 20, তাহলে বি এর ভ্যালু আমরা জানি না, কারণ বিটাই আমাকে বার করতে দিয়েছে, আর কে এর ভ্যালুটা তো কত পেয়ে গেছি, কে এর ভ্যালুটা পেয়েছি 120, তাহলে কে এর জায়গাতে লিখে দিলাম আমরা 120, তাহলে বি এর ভ্যালুটা কত হবে, 120/20, তাহলে আনসার হচ্ছে কত, 6, ঠিক আছে। তাহলে বি এর আনসারটা পেয়ে গেলাম। তাহলে আমাকে কি বার করতে বলেছে দেখ, তাহলে বার করতে বলেছে যে প্রত্যেকে কটা করে গোটা সন্দেশ পাবে, তার মানে উত্তর লিখে দেবো যে প্রত্যেকে
छटी करे प्रत्येके छटी करे सन्देश पाबे, ठीक आछे, छटी करे सन्देश पाबे। ताहले एइटा होच्छे आमादेर आंसर। ओ एइ ए बी इक्वल टू कन्सटेंट करि किन्तु अंकटा बेर करते हबे। चले जाब आमरा तीनेर तीन नम्बर अंक, शुरू करछि तीन नम्बर अंक। तीन नम्बर अंकटाते कि बला होयेछे, बोलछे एटी पुकुर काटते पंचाश जन ग्रामबासीर 18 दिन समय लेगे, ठीक है। तेल देख पंचाश जन ग्रामबासी, तेल जो ग्रामबासी धरल कि ग्रामबासी धरे नहीं समय समय कत धरे बी, तर मैंने देख ग्रामबासी संख्या कत बोलते देख पंचाश बाई पंचाश जन हे ग्रामबासी आछे, ठीक है। तेल एर जगह लिखे दिल पंचाश जन, बीटा हे समय समय कत लगे देख 18 दिन समय लगे। আমাকে প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলছে যে আমি 15 দিনে কাজটা করাটা শেষ করে দেবো, তার মানে সময় লাগার কথা 18 দিন, আমি আর একটু তাড়াতাড়ি করে কাজটা শেষ করে দেবো, তার মানে আমি যদি তাড়াতাড়ি করে কাজ শেষ করি আমাকে লোক কী করতে হবে, অবভিয়াসলি বাড়াতে হবে। তাই জন্য দেখ আমি লিখে দিলাম যে সময় কমে গেলে, সময় কমলে কী হবে, গ্রামবাসীর সংখ্যা বাড়বে। তাহলে একটা বাড়বে একটা কমছে, তার মানে এটা কী সম্পর্ক হবে, এটা হবে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তার মানে লিখে দেব এটি ব্যস্ত সম্পর্ক, বুঝতেই পারছিস। তাহলে এ আর বি এর মধ্যে ব্যস্ত সম্পর্ক হলে কি হবে, এ ভ্যারিজেস হচ্ছে 1/b। তাহলে আমি যদি ভ্যারিজটা তুলে দিই তার মানে কত হবে, এ ইকুয়াল টু k/b, ক্লিয়ার। তাহলে ক্রস গুণ করে দিলাম, এ বি ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে এর ভ্যালুটা কত ধরেছি, এর ভ্যালুটা ধরেছি 50, বি এর ভ্যালুটা কত ধরেছি দেখ 18, ঠিক আছে। তাহলে এ আর বি এর পরপর ভ্যালুগুলো লিখলাম, আনসার কত বেরোলো কে। তাহলে কে এর ভ্যালুটা কত হলো 900, তার মানে 900 হচ্ছে কে এর ভ্যালুটা। চলে যাবো হচ্ছে কি এর সেকেন্ড পার্ট, মানে এ ইকুয়াল টু k/b। তার মানে দেখ এটা আমরা কত আর জানি না, এটা দেখ বলে দিয়েছে কত বলেছে দেখ, এটা কিন্তু বার করতে বলেছে আনসারটা, আমাকে বিটা বলে দিয়েছে কত 15 দিনে সময়টা কাটতে দিয়েছে। তার মানে দেখ কে এর জায়গাটা কত হচ্ছে 900, আর বি এর জায়গাটা 15 বলেই দিয়েছে। তার মানে ভাগ করে দেখলাম কত আনসার বেরোলো, 60 বেরোলো। প্রশ্ন করেছে কি অতিরিক্ত কতজন লোককে লাগবে, আমার আগে লেগেছিল কত 50 জন, তাহলে এখন কি করব, এখন লাগছে 60 জন। তার মানে বুঝতেই পারছিস, তার মানে সেই আর এর অঙ্কগুলোর মতো যে আর কতজন লোক লাগবে, তার মানে লিখে দেবো কি যে অতিরিক্ত লোক লাগবে, তার মানে কতগুলো লোক লাগবে, আমি লিখে দিলাম হচ্ছে 60 - 50, তার মানে 60 - 50 মানে আনসার হবে কত 10 জন হচ্ছে এক্সট্রা আমার লোক লাগবে, ক্লিয়ার। আশা করছি বুঝতে পেরেছিস। চলে যাবো হচ্ছে আমরা 4-এর 1 নম্বর অঙ্ক, শুরু করছি 4-এর 1 নম্বর অঙ্ক। 4-এর 1 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে দেখ, বলা হচ্ছে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। কথাটার মানেটা কি বলছে কি দেখ, ওয়াই এক্স এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে, তার মানে দেখ লিখতে পারি কি ওয়াই ভ্যারিজেস হচ্ছে √x, তাই তো। তাহলে সরলভেদ মানে কি ওয়াই ভ্যারিজেস এক্স হবে, এবার যেহেতু এক্স এর বর্গমূল বলছে, বর্গমূল বলার জন্য √ হয়ে যাচ্ছে, যদি বলতো বর্গ বলতো তার মানে এক্স স্কোয়ার লিখতাম, ঠিক আছে। তার মানে যদি এটাকে রুটটা, মানে রুটটা তো থাকবেই, ভ্যারিজটা যদি তুলে দিই কী হয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু k√x। এবার দেখ একটা ভ্যালু বলে দিয়েছে, বলছে ওয়াই 9 যখন এক্স 9, ওয়াই যখন 9 এক্স তখন 9, তার মানে দুটো জায়গাতে আমি 9 বসিয়ে দিলাম। তার মানে দেখ এটা লিখতে পারি কি 9 = k/3, কারণ √9 মানে কত 3। এবার আমি কী করবো, 3টাকে এটা দিয়ে ডিভাইড করে দেবো, 9/3 = হচ্ছে কে। তার মানে কে এর ভ্যালু কত হলো, কে এর ভ্যালু হয়ে গেল কত 3, ক্লিয়ার। এবার আমি কী করবো, এবার বলছে যে নির্ণয় করি যখন y = 6, তার মানে সেম টু সেমভাবে আবার লিখে দেবো যে y = k√x। তাহলে এখানে কত বলে দিয়েছে দেখ, y এর ভ্যালুটা বলে দিয়েছে 6, তাহলে k এর ভ্যালুটা আমি দেখ এখানে পেয়ে গেছি কত 3, তাহলে k এর ভ্যালুটা লিখলাম 3 = √x। তার মানে আমি কি করব, 6-কে 3 দিয়ে ভাগ করে দেবো, 6-কে 3 দিয়ে ভাগ করে দিলে কত হয়ে যায় 2 হয়ে যায়, তাহলে 2 এর ভ্যালুটা কত হচ্ছে √x, তাই তো। আমাকে প্রশ্নে বার করতে বলেছে কি x এর ভ্যালু কত, তাহলে আমি কি করব দুটো দিকই বর্গ করে দেবো, তাহলে 2-কে স্কোয়ার করলে কত বেরিয়ে যায় 4, আর √x-টাকে আরেকটা √x দিয়ে গুণ করলে হয়ে যাবে কত, শুধু এক্স নট এক্স স্কোয়ার, এক্স হয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালুটা কত বেরিয়ে গেল 4, তাহলে আমাকে প্রশ্নের উত্তরটা বার করতে বলে যে কি এক্স এর মান কত হবে যখন y = 6, তার মানে নির্ণেয় মান
সমান সমান আমি কি লিখবো, নির্ণেয় মান সমান সমান হচ্ছে এক্স ইকুয়াল টু চার। বুঝতে পেরেছিস? কারণ দুটো সমীকরণকে আমাকে ডিসকাস করে কিন্তু এই জিনিসটা করতে হবে। চলে যাচ্ছি চারের দু নম্বর অঙ্কে, শুরু করছি। দেখ চারের দু নম্বর অঙ্কটা, চারের দু নম্বর অঙ্কতে দুটো জিনিস বলে দিয়েছে। কী কী বলছে দেখ? বলছে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, এক্স ওয়াই এর সাথে সরল ভেদে। তাহলে এক্স ওয়াই এর সাথে সরল ভেদ হলে কীরকম হবে? তার মানে লিখতে পারবো কি, এক্স ভ্যারিজেস হচ্ছে ওয়াই, লিখতে পারলাম। এবং আরেকটা জিনিস বলে দিয়েছে দেখ, জেড এর সাথে ব্যস্ত ভেদে। তার মানে দেখ, জেড এর সাথে ব্যস্ত ভেদ মানে কীরকমভাবে লিখবো? জেড এর সাথে ব্যস্ত ভেদ, আচ্ছা, তার জেড এর সাথে ব্যস্ত ভেদ মানে, তার মানে যদি লিখি তার মানে কীরকম হবে? এক্স ভ্যারিজেস ওয়ান বাই জেড, তাই তো? তার মানে এক্স ভ্যারিজেস ওয়াই, আর যেহেতু ব্যস্ত ভেদ মানে এক্স ভ্যারিজেস ওয়ান বাই জেড। যখন দুটোকে আমরা একসঙ্গে কম্পেয়ার করব তখন কীরকম হয়ে যাবে? এক্স ভ্যারিজেস হচ্ছে কি, ওয়াই বাই জেড হয়ে যাবে, ঠিক আছে? ওয়াইটা ওপরে আছে, জেডটা নিচে আছে, ভালো করে বোঝাতে। এক্স ভ্যারিজেস কত হয়ে যাবে? ওয়াই বাই জেড, ঠিক আছে? যদি দেখ দুটোই যদি সরল ভেদ হতো, এক্স ভ্যারিজেস ওয়াই আবার এক্স ভ্যারিজেস জেড, তাহলে দুটোকে একসঙ্গে মিক্স আপ করলে কত হতো? এক্স ভ্যারিজেস ওয়াই জেড, ক্লিয়ার? তাহলে এখানে হয়ে যাচ্ছে কি, এক্স ভ্যারিজেস ওয়াই বাই জেড। তাহলে আমি যখন এটাকে কনস্ট্যান্ট লিখবো, তাহলে কে ইন্টু ওয়াই বাই জেড, তাহলে আমি কীরকমভাবে লিখতে পারি, এক্স জেড বাই হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমার কনস্ট্যান্ট, মানে যেখানে কেটা হচ্ছে ধ্রুবক। আমাকে দেখ কিছু কিছু ভ্যালু বলে দিয়েছে, ওয়াই চার, জেড পাঁচ, এক্স ইকুয়াল টু থ্রি। তাহলে এক্স ইকুয়াল টু থ্রি, জেড ইকুয়ালস টু হচ্ছে পাঁচ, এবং ওয়াই ইকুয়াল টু হচ্ছে এই ওয়াই ইকুয়াল টু হচ্ছে তোর নয়, না 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 সরি, ওয়াই ফোর, জেড ফাইভ। ওয়াইটা হচ্ছে ফোর, জেড হচ্ছে ফাইভ, আর এক্স ইকুয়াল টু থ্রি, এইটা বলে দিয়েছে। এটা তার মানে কে এর ভ্যালুটা বেরিয়ে আসবে, দেখো তাহলে কত হয়ে গেল, তিন পাঁচ পনেরো বাই চার, এটা হচ্ছে আমার কে এর ভ্যালুটা বেরিয়ে গেল। তাহলে সেম টু সেমভাবে পাশে এই সমীকরণটা লিখে দেবো, এক্স ইকুয়াল টু কে ওয়াই বাই জেড। তার মানে দেখ এখানে কী কী লিখবো, দেখ এক্স এর ভ্যালুটা বার করতে বলেছে, কে এর ভ্যালুটা, কে এর ভ্যালুটা কত হবে, পনেরো বাই চার। ওয়াই এর ভ্যালুটা কত? ওয়াই এর ভ্যালুটা হচ্ছে আমার ষোলো বলে দিয়েছে, আর জেড এর ভ্যালুটা কত? তিরিশ। তাহলে দেখ আমরা লিখতে পারি কি, চার দিয়ে ষোলো কাটলে কত হয়, চার, পনেরোকে তিরিশ কাটলে হয় দুই, দুইকে দিয়ে আবার ওপরে চারটা কেটেতে পড়ে থাকবে দুই, তাহলে আনসার হচ্ছে দুই। তাহলে এক্সের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তার মানে লিখে দেবো হচ্ছে কি, যে নির্ণেয় মান, নির্ণেয় মান সমান সমান কত হবে, এক্স ইকুয়াল টু হচ্ছে দুই। বুঝতে পেরেছিস? চলে যাচ্ছি আমরা হচ্ছে পরবর্তী অঙ্ক, যেটা হচ্ছে চারের তিন নম্বর অঙ্ক। শুরু করছি চারের তিন নম্বর অঙ্কটা। দেখ চারের তিন নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, বলা হয়েছে কি, এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে। তার মানে দেখ আমরা লিখতে পারি কি, সরল ভেদ মানে কীরকম লিখবো, এক্স ভ্যারিজেস হচ্ছে ওয়াই, ঠিক আছে? আর একটা কী বলে দেখ, জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে লিখে দিলাম জেড এর সাথে হচ্ছে ব্যস্ত ভেদ, জেড এর সাথে ব্যস্ত ভেদ। তার মানে দুটোকে যদি এক মানে আগে লিখবো কি, এক্স ভ্যারিজেস হচ্ছে ওয়ান বাই জেড, ঠিক আছে? তাহলে যদি দুটো জিনিসকে মানে একসঙ্গে করে দিই, তার মানে ওটা হয়ে যাবে কি, এক্স ভ্যারিজেস হচ্ছে কি ওয়াই বাই জেড, কারণ ওয়াইটা ওপরে আছে, জেডটা নিচে আছে। তাহলে ওয়াইটা ওপরে লিখলাম, এক্স ভ্যারিজেস ওয়াই বাই জেড। তার মানে এবার আমরা কী করে দেবো, ভ্যারিজটাকে তুলবো। তাহলে তুললে কত হবে, কে ইন্টু ওয়াই বাই জেড। তাহলে এবার ক্রস গুণ করে দেবো, তার মানে লিখে দেবো এক্স জেড বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে কে এর ভ্যালুটা আমরা বসাতে পারবো। এবার দেখ কিছু কিছু ভ্যালু বলে দিয়েছে, ভ্যালুগুলোর মধ্যে কী কী বলছে দেখ, ওয়াই এর ভ্যালুটা বলে দিয়েছে পাঁচ, জেড এর ভ্যালুটা বলে দিয়েছে হচ্ছে নয়, আর এক্স এর ভ্যালুটা বলে দিয়েছে হচ্ছে ছয়, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমার কে এর ভ্যালুটা বেরোবে। তো আমি কী করলাম, নয়টাকে ওপরে রেখে ছয়টাকে, যেহেতু ওয়ান বাই আছে তো ছয়টাকে আমি নিচে পাঠিয়ে দিলাম। তাহলে নিচে পাঠিয়ে দিলে কত হয়ে যাবে, সিক্স ইন্টু ফাইভ, তোরা ভুলেও কিন্তু এটা লিখে ফেলবি না, সিক্স পয়েন্ট ফাইভ। আমি এরকমভাবে গুণ চিহ্ন দিয়েই করছি। এবার দেখ তিন দিয়ে যদি কাটাকুটি করি, তিন দিয়ে কাটলে নয়টা কাটলে হবে তিন, ছয়টা কাটলে হবে দুই, তার মানে ওপরটা থেকে নিচটা কত হবে, তিন বাই দশ, এটা হচ্ছে আমার কে এর ভ্যালু পেয়ে যাবো, ক্লিয়ার? এই কে এর ভ্যালুটা পেয়ে গেলে আমরা কী কী বলবো? এবার আমাকে প্রশ্ন করেছে কি, দেখ লেখা আছে যে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক কী। তাহলে এইটার পরের লাইনটা দেখ আমরা করছি কি, আমাদের পাশে দেখ সমীকরণটা লেখা আছে, এক্স ইকুয়াল টু কে ওয়াই বাই জেড। তাহলে লিখে দিলাম এক্স ইকুয়াল টু কে ওয়াই বাই জেড। তাহলে আমরা এখানে কে এর জায়গা মানটা বসিয়ে দেবো তিনের দশ, তার মানে লিখতে পারি কি, এক্স ইকুয়াল টু তিন বাই দশ, ওয়াই বাই হচ্ছে জেড।
তাহলে আমাকে কিন্তু প্রশ্ন করেছে কি এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক কি। তাহলে আমরা একসঙ্গে যদি তিনটাকে গুণ করে দিই তাহলে কত হবে, টেন এক্স জেড ইকুয়াল টু থ্রি ওয়াই, ঠিক আছে। এবার যে যেরকম খুশি লিখতে পারি, থ্রি ওয়াই সরি এক্স ইকুয়াল টু লিখতে পারি থ্রি ওয়াই বাই টেন জেড, মানে টেন আর জেডটাকে নিচে ভাগ করে নামিয়ে দেবো, যে যেরকম খুশি লিখতে পারি, ঠিক আছে। এক্স ওয়াই জেড এর মধ্যে এটা হচ্ছে সম্পর্ক, ধর আমি লিখে দিলাম এক্স ইকুয়াল টু হচ্ছে থ্রি ওয়াই বাই হচ্ছে টেন জেড, ঠিক আছে, এইটুকুনি ভ্যালু হলো। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখ, আমরা যেহেতু এক্স এর মানটা পেয়ে গেছি তাহলে আমাকে বার করতে বলেছে ওয়াই এর জায়গায় ছয় বসাতে হবে এবং জেড এর জায়গায় একের পাঁচ বসাতে হবে। তাই জন্য আমরা লিখলাম কি যে ওয়াই এর জায়গায় কত বসাবো, ছয়, আর টেন ইন্টু ওয়ান বাই ফাইভ। তাহলে দেখ আমি কি করলাম, কাটাকুটিটা পাঁচের সঙ্গে দশ কাটলে হচ্ছে দুই, দুই দিয়ে ছয় কাটলে হয় তিন, তাহলে ওপরে তিন তিরিকে কত হয়ে যাবে নয়, তার মানে এক্স এর ভ্যালুটা কত হয়ে গেল নয়। বুঝতে পেরেছিস কী করে হলো? তো এই হচ্ছে আমার আজকের অঙ্ক, চারের তিন অবধি অঙ্কটা কমপ্লিট করে দিলাম। পরের দিন আমরা শুরু করব পাঁচ নম্বর অঙ্ক থেকে, ঠিক আছে। যে যেখানটা বুঝতে পারবি না আমাকে বলবি, আমি বলে দেবো।